আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফরিন নাহার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি ডিম পিঠা। খুবই মজার একটা রেসিপি, বিকালের নাস্তায় আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব স্বাদ, বড় কিংবা ছোট সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে। আর ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা খালি বোল নিয়ে নিয়েছি। আজকে আমি এই সুজি ডিম পিঠাটা তৈরি করার জন্য দুইটা ডিম নিব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাপ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকে দুইটা ডিম দিয়ে এই পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। মিষ্টি কম বেশি করতে চাইলে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাপ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি একটা উইস্কারের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে চিনির সাথে মিশিয়ে নেব। আপনারা ভিডিওতে দেখতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। আর আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে আর এখানে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব সুজি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আবারও একটা উইস্কারের সাহায্যে আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজি গুঁড়া দুধকে আমি ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি। আর এই পিঠাটা আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি সুজির পিঠাটাকে তেলে ছেড়ে দিচ্ছি। এক এক করে আমি আমার শেপ অনুযায়ী সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তেলে ছাড়ার পর দেখতে পারবেন এই পিঠাটা নিচ থেকেই ফুলে উঠেছে। পিঠাটা এক পাশ হয়ে গেলে অপর পাশও উল্টিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার পিঠাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে পিঠাগুলোকে উঠিয়ে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই সুজি ডিম পিঠা। আপনারাও চাইলে চটজলদি করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমার এই সুজি ডিম পিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।